সর্বোচ্চ বেশ নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। হেমন্তের আকাশ থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। বৃষ্টিতে সবজি চাষে মারাত্মক ক্ষতি হয়েছে। কার্যত দীপাবলির আগে সবজির বাজার অগ্নিশর্মা। শুধু তাই নয়, টানা তিন দিনের বৃষ্টির জেরে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে ধান চাষে। আকাশের অবস্থা আর বৃষ্টির দাপট দেখে আশঙ্কায় মুর্শিদাবাদের চাষিরা। বুধবার থেকে কখনো গুড়িগুড়ি কখনো হালকা বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। শুক্রবারেও অনবরত বৃষ্টির জেরে বিপর্যস্ত আপামর জেলাবাসী। হেমন্তের আকাশ থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। এই অসময়ের বৃষ্টিতে জনজীবন স্তব্ধ, মাথায় হাত কৃষকদের। টানা তিন দিনের বৃষ্টির জেরে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে ধান চাষে। আমন ধান পেকে মাঠে পড়ে রয়েছে। সমস্ত ধান জমি থেকে তুলতে না পারায় বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত ধান। চাষ করে যাদের জীবিকা নির্বাহ, বৃষ্টির জেরে তাদের অবস্থা দুর্বিষহ। সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় লাভের আশা প্রায় বিলীন। সরকারি সহায়তার আর্জি জেলার চাষিদের। আলু চাষে প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এখনও অন্তত পক্ষে 15-20 দিন পিছিয়ে যাবে আলু চাষ। কিছু সবজি ছিল সেগুলোও নষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে, 3-4 দিন ধরে অকাল বৃষ্টিতে এই ধানের সমস্যা। এই তো পরিস্থিতি, এই তো পরিস্থিতি ধানের। তো এখন কাটা ধান পড়ে আছে অনেকটা, কিছু ধান গাদা দেওয়া আছে সেগুলো নষ্ট হচ্ছে। ক্ষতিপূরণ কে দেবে সরকার দেবে? এই যে দোকানে ধার বাজার পড়ে বাকি পড়ে গেছে, এই যে সব বাকিটা করে যে আমরা আবাদ করছি, আমাদের ফসল তো নষ্ট হয়ে গেল, কোথায় থেকে দেবো? সরকার দিলে তো ভালোই হয় আমাদের। আমার লঙ্কা আছে, রায় আছে বিঘে দুয়ে। শুধু তাই নয়, বৃষ্টিতে সবজি চাষে মারাত্মক ক্ষতি হয়েছে। কার্যত দীপাবলির আগে সবজির বাজার অগ্নিশর্মা। জমিতে জল জমে যাওয়ায় আলু, রাই, ধনে, কপি, বেগুন সব সবজি নষ্ট। সুদে ঋণ গ্রহণ করে লাভের আশায় চাষাবাদ করে থাকে চাষিরা। কিন্তু এই অসময়ের বৃষ্টিতে লাভের মুখ না দেখায় কপালে চিন্তার ভাজ সকল চাষিদের। জলে আপনার 3 দিন আগে থেকে আপনার এই যে জল হলো, আপনার আমাদের সিমে ক্ষতি তো পচেছে, আপনার ইয়েছে, আবার রায় ফাঁয় যাই করছে, আপনার সবই পচে গেল, নষ্ট হয়েছে। এই যে আমরা 1 লাখ টাকা খরচা করছি, খরচার পর আপনার যে সবই নুকসান হয়েছে, তো আমরা কী করবো? আমরা তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, তো কিরো এমন পরিস্থিতি পড়ে গেছে, আপনার ঋণের দায়ে ফেঁসে গেছি। এখন আপনার যে আবাদ করছি সে আবাদ দায় নুকসান হয়েছে। এখন দেখছেন সব পচে ধরে গেছে, আর জমিতে জল বাতি গেছে। হ্যাঁ, এই যে পরিস্থিতি আপনি দেখতে পেয়েছেন, এই যে আর জলের পরিস্থিতি হয়ে গেছে। এখন একটা তো দাঁড়াইছে না, কিছু হয়েছে না। হ্যাঁ, এখন কী করবো? সরকার যদি কিছু আমাদেরকে অনুদান একটা যদি ভাবে, হ্যাঁ, সাহায্য করে, তবে আমরা ঠিক থাকতে পারবো, না হলে এখানে থাকা যাবে না। না আমার বাইরে বেলায় তাদের উপায় নাই, তো আমাদের কী করবো? জমি জায়গা থেকে কী করবো? সে তো লাভ নয়। হ্যাঁ, এরকম পরিস্থিতির ব্যাপার হয়ে গেছে। আরও আমার মতন চাষি মেলা, বহু চাষি এরকম কাঁদছে, কী করবে? গালে হাত দিয়ে বসে আছে, কী করবে? গরিব মানুষ, হ্যাঁ, খেটে খুঁটে খায়, আমরা কোনোরকম দিনটা চালাচ্ছি। এ তো আবাদের যতদিন আবাদ করছি ততদিনই আবাদের নুকসান হয়েছে, চাষ করেছে। এখন আমার চাষি মানুষ, এই যে বৃষ্টিতে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, এই ক্ষতিগুলো পূরণ কে করবে? আমরা অনেক আশাতে হয়তো চাষবাস করছি, জানেন তো চাষাদের লজ্জা নাই, তাও কিন্তু আমরা চাষ করে তো কিছু ইনকাম নেই, লাভ নেই, তবু করছি, কিন্তু কিছু পাবার আশায়। কিন্তু এরকম বৃষ্টি হলে আমরা কী করবো? হ্যাঁ, করে অনেক টাকা ঋণ করে আমরা চাষ করছি, হঠাৎ করে যে বৃষ্টি, আমরা জানতাম না যে এই টাইমে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, সেগুলা কীভাবে কী করবো কিছু বুঝতে পারছি না। জমিতে তো জল জমে গেলো, ঠিক আছে, জল জমে গেলো, তারপরে রায় পচে যাচ্ছে, রায় তো হবে না, অনেক টাকা খরচা করেছি রায় বোনার জন্য। প্রকৃতির এই খামখেয়ালিপনায় অসময়ে বৃষ্টিতে জনজীবন স্তব্ধ। অকাল বর্ষণে কৃষক থেকে সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। বাংলার 1 নম্বর কোয়ালিটির মিনিকেট স্বর্ণ ও রত্না চালের প্রস্তুতকারক সংস্থা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড। আর মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড মানেই হলো নাজরাইস, পরিবারের সুস্বাস্থ্য ও রসনা তৃপ্তিতে অদ্বিতীয় চালের রাজা নাজরাইস। মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন 6296903001 অথবা 6296903002 এই নম্বরে। বাংলার ক্ষেতে বাঙালির পাতে,
বাংলার প্রকৃতি রান্নাঘর থেকে খাবার টেবিলে হাজির নাজরাই। ঠিকানা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড, আইরার মোড়, পুন্ডি, নবগ্রাম, মুর্শিদাবাদ। ইমেল আইডি rice mill@hawkindia.com।